বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে, বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, তাই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনাদের কাছে আলোচনা শুরুর পূর্বে একটি অনুরোধ, অনেকেই কিন্তু আমাদের ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আগামীকাল 10ই জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, নতুন দিন, এবং 10ই জানুয়ারি দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। ইতিপূর্বের কারণটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কয়েকটি ভিডিওতে। গতকাল কি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হতে পারে, এখনও পর্যন্ত এমনটাই খবর রয়েছে। বন্ধুরা, কালকের শুনানি থেকে যদি ভালো খবর উঠে আসে তবে কিন্তু অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটতে পারে। তবে গতকালকের দিনটির জন্য আমাদেরকে এখনও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, এবং গতকালকে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। কমিশন যদি গতকালকেই কোর্টে যায় এবং কোর্টে গিয়ে লিস্ট সংক্রান্ত কোনো তথ্য তারা পেশ করেন কিংবা সে বিষয়ে কোনো কথা ওঠে, তবে কিন্তু সেখান থেকেও ভালো খবর আসতে পারে, এরকমই সম্ভাবনা আমরা রাখছি। এছাড়াও কিন্তু ইতিপূর্বে আমরা বিভিন্ন খবর মারফত এটুকু দেখে নিয়েছি এবং আপনাদের সামনেও জানিয়েছি বিষয়টি, কমিশন কিন্তু প্রায় 13,000 প্রার্থীর ওয়েমার যাচাইয়ের কাজটি সম্পন্ন করবে। সমস্ত তথ্য তারা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলি চেক করে দেখবে। এক্ষেত্রে মেধাতালিকা বা প্যানেল যদি রেকটিফিকেশান হয় তবে কিন্তু তারপরেও কিছু ভালো খবর আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এইগুলি প্রত্যাশা করার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত হিয়ারিং হচ্ছে এবং মেধাতালিকার বিষয়ে কোনো খবর উঠে আসছে। অবশ্যই এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করে নিতেই হবে। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।